আজকের বিষয় জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রসিদ্ধ ও জনপ্রিয় সুরকার কমল দাশগুপ্ত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও ঠুমরি ঘরানার গানে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সমগ্র জীবনে তিনি প্রায় 8000 গানে সুর দিয়েছিলেন। বাংলা, হিন্দি, তামিল, উর্দু ইত্যাদি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি সুরকার হিসাবে কাজ করেছিলেন। এমনকি আমেরিকান এক তথ্যচিত্রের আবহ সঙ্গীত নির্মাণ করেছিলেন কমল দাশগুপ্ত। কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি প্রায় 400টি নজরুল গীতিতে সুর দিয়েছিলেন। 1912 সালের 28 জুলাই ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত যশোরের নড়াইল গ্রামে কমল দাশগুপ্ত জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম কমল প্রসন্ন দাশগুপ্ত। কেউ কেউ বলে থাকেন তাঁর শৈশব কেটেছিল কোচবিহারে। তাঁর পিতা তারাপ্রসন্ন দাশগুপ্ত এবং মাতা কামিনীরঞ্জন দাশগুপ্ত উভয়েই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে দক্ষ ছিলেন। ফলে ছোট থেকেই পারিবারিক এক সঙ্গীতমুখর পরিবেশে বড় হয়ে ওঠার কারণে কমল দাশগুপ্তের মনের ভিতরে সঙ্গীতের প্রতি এক অমোঘ আকর্ষণ জন্ম নিয়েছিল। তাঁর দাদা বিমল দাশগুপ্ত এবং ছোট ভাই সুবল দাশগুপ্তও গানের জগতে সুপরিচিত ছিলেন। বিমল দাশগুপ্ত আবার গানের পাশাপাশি জাদুবিদ্যাতেও পারদর্শী ছিলেন। অন্যদিকে সুবল দাশগুপ্ত গানে সুর দেওয়ার পাশাপাশি তবলা বাদক হিসাবেও বেশ পরিচিত ছিলেন। দাদা বিমল দাশগুপ্তের কাছ থেকেই সঙ্গীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন কমল দাশগুপ্ত। এখানে উল্লেখ্য যে সেই সময় কোচবিহার ছিল বিষ্ণুপুরী রাগ সঙ্গীত চর্চার অন্যতম প্রসিদ্ধ ক্ষেত্র। স্বাভাবিকভাবেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠা কমল দাশগুপ্ত, যে খুব ছোটবেলাতেই বিষ্ণুপুরী রাগ সঙ্গীত ঘরানার সঙ্গে পরিচিত হয়েছিলেন তাতে সন্দেহ নেই। 1928 সালে কোচবিহারের স্কুল থেকে স্কুল শিক্ষার পাঠ চুকিয়ে কমল দাশগুপ্ত কলকাতায় চলে আসেন এবং শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। দাদা বিমল দাশগুপ্তের কাছে প্রাথমিক সঙ্গীত শিক্ষার পর কমল দাশগুপ্ত সরগম শিক্ষা ও অনুশীলনের জন্য বিখ্যাত অন্ধ গায়ক শ্রীকৃষ্ণচন্দ্রদের সান্নিধ্য গ্রহণ করেন। পরে আবার দিলীপ কুমার রায়ের কাছেও তিনি সঙ্গীত শিক্ষা নেন। এমনকি দিলীপ কুমার রায়ের সঙ্গীত দলের সদস্য হয়ে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শোনাতেও গিয়েছিলেন। তবে কমল দাশগুপ্তের সত্যিকারের গুরু ওস্তাদ জমির উদ্দিন ছিলেন ঠুমরি গানের পণ্ডিত। তাঁর কাছ থেকেই কমল দাশগুপ্ত এই ঘরানা সম্পর্কে বিশদে জ্ঞান লাভ করেছিলেন। আর ওস্তাদজিও অল্প দিনের মধ্যেই তাঁর প্রিয় শিষ্যের অন্তর্নিহিত প্রতিভার হদিশ পেয়ে গিয়েছিলেন। জমির উদ্দিন খানের কাছে সঙ্গীত সাধনা করতে করতেই HMV রেকর্ড কোম্পানিতেও সমানভাবে কাজ করছিলেন কমল দাশগুপ্ত। 1932 সালে গায়িকা সত্যবতীর কণ্ঠে সুরকার হিসাবে কমল দাশগুপ্তের গানের রেকর্ড প্রকাশিত হয়। এর কিছুদিন পরে তিনি নিজের গাওয়া গজল রেকর্ড করেন। বিভিন্ন শৈলীর এবং বিভিন্ন ঘরানার সঙ্গীতে কমল দাশগুপ্তের অনায়াস বিচরণ ছিল। আবার বেশ কিছু হিন্দি ভজনেও তিনি সুর দিয়েছিলেন। ভৈরবী ছিল তাঁর প্রিয় রাগ। এই ভৈরবী রাগে তিনি কয়েকশো গান তৈরি করেছিলেন, যেমন জানি জানি, একদিন ভালোবেসেছিলে মোরে, আমি ভোরের জ্যোতিকা ইত্যাদি। কমল দাশগুপ্ত বিভিন্ন রকম ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন, যেমন তিনি কাওয়ালি ছন্দে বানিয়েছিলেন আমি বনফুল গো, তেমনি দাদরা এবং ঝুমুরের মিশ্রণে তৈরি করেছিলেন মোর মন চলে যায় সেই দেশে গোর মতো বেশ কিছু গান। 1935 সালে কমল দাশগুপ্ত কলকাতার গ্রামোফোন কোম্পানিতে সঙ্গীত পরিচালক হিসাবে যোগ দেন।
ঠিক এই সময় থেকেই প্রখ্যাত কবি ও গীতিকার কাজী নজরুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সখ্যতা গড়ে ওঠে। হিজ মাস্টার্স ভয়েজের অফিসেই তার সঙ্গে নজরুলের প্রথম দেখা হয়। প্রথম সাক্ষাতের পর থেকেই তাঁরা একে অপরের প্রতি অনুরাগী হয়ে ওঠেন এবং তাদের সম্পর্ক এরপর দীর্ঘ ১১ বছর স্থায়ী হয়। এই দীর্ঘ সম্পর্কের ফল ছিল প্রায় ৪০০টি নজরুল গীতি, যেগুলিতে কমল দাশগুপ্ত স্বয়ং সুরারোপ করেছিলেন। কমল দাশগুপ্তের গৌরবময় কর্মজীবনের একটি বিশাল অধ্যায় জুড়ে রয়েছে চলচ্চিত্র। ১৯৩৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন। ১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত পণ্ডিত মশাই চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় সুরকার হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এরপর একের পর এক বাংলা, হিন্দি, উর্দু এবং তামিল চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনার কাজ করে গিয়েছেন। ১৯৩৬ সাল থেকে ১৯৪২ সালের মধ্যে কমল দাশগুপ্ত সর্বজনীন, বিবাহ উৎসব এবং দেবযানী ছবির সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন। কিংবদন্তি অভিনেতা ও পরিচালক প্রমথেশ বড়ুয়া তাঁর দেওয়া সুরে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং ১৯৪২ সালে তিনি নিজের পরিচালিত জবাব নামক হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন কমল দাশগুপ্তকে। সেই প্রথম বলিউডে পা রাখার সুযোগ পেলেন কমল দাশগুপ্ত। এই সিনেমার তুফান মেল, ইয়ে দুনিয়া তুফান মেল, কুছ ইয়াদ না রাহের মতো গান আজও শ্রোতাদের মুগ্ধ করে। এরপর তিনি এমপি প্রোডাকশনের সামাজিক ছবি হসপিটালের সঙ্গীত পরিচালক হন। সেই বছরেই বড়ুয়া প্রোডাকশনের আরেকটি সিনেমা রানীতে সুরকার হিসাবে তিনি কাজ করেন। এই রানী ছবির গানও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর ১৯৪৪ সালে কমল দাশগুপ্ত পাড়ি দেন বোম্বেতে এবং সংস্কৃত কবি কালিদাসের ওপর ভিত্তি করে নির্মিত মেঘদূত সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করেন। বোম্বেতে থাকার সময় তিনি বিভিন্ন ঘরানার ছবিতে সুর দিয়েছিলেন। সেখানে থাকাকালীন অ্যারাবিয়ান নাইটসের সুরকার ছিলেন তিনি, যার প্রায় প্রত্যেকটি গানই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৯৪৬ সালে কৃষ্ণলীলা, জমিন আসমান, ১৯৪৭ সালে ফয়সালা ইত্যাদি ছবিতে তিনি পরপর কাজ করতে থাকেন। প্রমথেশ বড়ুয়ার সঙ্গে তাঁর শেষ ছবি ছিল ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত ইরান কি এক রাত। ফুলবাড়ি হল সুরকার হিসাবে তাঁর শেষ কাজ। সুরকার হিসাবে শেষ যে বাংলা সিনেমায় তিনি কাজ করেছিলেন সেটি হল ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি বধূবরণ। প্রায় ৮০টি বাংলা চলচ্চিত্রে তিনি সঙ্গীত নির্মাণ করেছিলেন। দক্ষিণ ভারতের গায়িকা শুভলক্ষ্মীর কণ্ঠে কমল দাশগুপ্তের সুরে বিখ্যাত একটি গান হল ম্যায় নির্গুনিয়া গুণনেহি ভজনটি। কমল দাশগুপ্ত সর্বোপরি ১৫টি হিন্দি এবং ৮টি তামিল চলচ্চিত্রে সুরকার হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও যুদ্ধ সংক্রান্ত আমেরিকান এক তথ্যচিত্রে আবহ সঙ্গীত নির্মাণ করে কমল দাশগুপ্ত আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের কৃতিত্বের ছাপ রেখে গিয়েছেন। ভারতীয় সামরিক বাহিনীর যে রণসঙ্গীত কদম কদম বাড়ায় যা, সেই গানটির সুরও কমল দাশগুপ্তের নির্মিত। সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হয়ে সরোজিনী নাইডু পর্যন্ত তাঁর প্রশংসা করেছিলেন। এমনকি নৌসাদের মতো মানুষও কমল দাশগুপ্তের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, হোয়াট এ মিউজিশিয়ান। কমল দাশগুপ্ত স্বরলিপি রচনার সুবিধার্থে শর্ট হ্যান্ড পদ্ধতি চালু করেছিলেন। একদিনে তাঁর ৫৩টি গানে সুর দেওয়ার বিরল রেকর্ডও রয়েছে। ১৯৫০ এবং ১৯৬০ দশকে কমল দাশগুপ্তের গ্রামোফোন রেকর্ডগুলির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আজও সমান জনপ্রিয় তাঁর বিখ্যাত কয়েকটি গানের মধ্যে
উল্লেখযোগ্য হল সাঁঝের তারকা আমি, পৃথিবী আমারে চায় ইত্যাদি। সঙ্গীতে কৃতিত্বের জন্য কমল দাশগুপ্ত যে সকল পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় পুরস্কার। 44 বছর বয়সে প্রখ্যাত নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগমকে বিবাহ করেন কমল দাশগুপ্ত এবং বিবাহের চতুর্থ বছরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ফলে কমল নাম বদলে হয়ে যায় কামাল উদ্দিন আহমেদ। ফিরোজার থেকে তিনি প্রায় 18 বছরের বড় ছিলেন। এরপর 1967 সালে তিনি সপরিবারে ঢাকায় চলে যান, কিন্তু তখন কমল দাশগুপ্তের জীবনে ঘোরতর দারিদ্র্যের সময়। এককালে 37,000 টাকা আয়কর দেওয়া প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত অভাবের তাড়নায় ঢাকায় একটি মুদিখানা দোকান পর্যন্ত খুলেছিলেন। বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। পরে অবশ্য তিনি কাজে ফেরবার সুযোগ পেয়েছিলেন। মানুষ হিসাবেও কমল দাশগুপ্ত একজন বিরাট মনের এবং উদার স্বভাবের মানুষ ছিলেন, আবার তিনি ছিলেন কিছুটা শৌখিন। 1950-এর দশকে কলকাতায় তিনি দুর্লভ একটি গাড়িও কিনেছিলেন। অবশ্য বাংলার দুর্ভিক্ষের সময় তিনি হাত গুটিয়ে বসে থাকেননি, নিজের খরচেই ব্যক্তিগত উদ্যোগে সেই সময় লঙ্গরখানা খুলে প্রত্যেক দিন তিনি প্রায় 100 জন করে দুর্ভিক্ষ পীড়িতকে খাওয়াতেন। প্রায় এক মাস ধরে তিনি এই মহৎ কার্য চালিয়ে গিয়েছিলেন। আবার ক্রিকেটের প্রতিও তাঁর ছিল অগাধ অনুরাগ। অবশেষে শারীরিক অসুস্থতা এবং যথাযথ চিকিৎসার অভাবে 1974 সালের 20 জুলাই ঢাকার পিজি হাসপাতালে এই কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর।